হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ট্রেনিংস রিকুয়েস্ট কনস্টেবল পদে পুলিশ এনিয় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কত টাকা আবেদনটি করতে হবে কী যোগ্যতা হলে আবেদনটি করতে পারবেন কত উচ্চত আবেদনটি করতে পারবেন আপনার কোন কোন জেলার কতটি পদ উল্লেখ করা আছে এই বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য আমি আপনাদের কাছে তুলে ধরব আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখবেন নতুন নতুন সার্কুলার পেতে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশনটি চলে যাবে আর একটি রিকোয়েস্ট থাকবে শামীমগম একাডেমি এখানে আমি আপনাদের ফ্রিতে কম্পিউটার শিখাচ্ছি যারা ফ্রিতে কম্পিউটার শিখতে সুখ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখবেন চলেন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় পুলিশের আবেদনটি শুরু হবে উনিশেই জানুয়ারি দুই হাজার চব্বিশ শেষ হবে সাতই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ এখানে ট্রেনিং রিকুইজিশন কনস্টেবল বি আর সি পদে নিয়োগ ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন জড়িত হলে গ্রেপ্তার গ্রেপ্তারি নিয়োগ ও বাতিল বলে গণ্য করা হবে আবেদনপত্রে কোনো মিথ্যা বা ভুল তথ্য প্রদান করলে নিয়োগপত্র অযোগ্য বলে বিবেচিত করা হবে এটা হলো আপনাদের পুলিশ কনস্টেবলের রুলস দেওয়া আছে এখান থেকে এখান থেকে আবেদনটি করতে হবে বাংলাদেশে পুলিশ ট্রেনিংস রিকোয়েস্ট কনস্টেবল টি আর সি পদে নিয়োগ লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারী নারী পুরুষ উভয়ে আবেদনটি অনলাইনে করতে পারবেন এবং ট্রেনিং রিকুয়েশন কনস্টেবল টি আর সি টিআরসি আবেদনকে জন্য বিস্তারিত তত্ত্বাবলী নিম্নে উল্লেখ করা হলো এখানে জেলা শূন্য পদগুলো দেওয়া আছে জেলা শূন্য পদে বিবরণ নিচে দেওয়া আছে আমি পরবর্তীতে আমি আরেকটা ভিডিওর মধ্যে আপনি আপনাদের শূন্য পদটি দেখানোর চেষ্টা করব সেটি হলো অনেকগুলো পদ তো সেই একটু বড় হবে লংটি ভিডিওটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে হলো যোগ্যতা হতে হবে এখানে আপনার বয়স ও যোগ্যতা হলো বয়স হলো আঠারো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে পুলিশের বয়স যে সকল প্রার্থী সাতই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ তারিখে বর্ণিত বয়সের বয়সীমার মধ্যে থাকবে এবং আবেদনের যোগ্য মনো বিবেচিত করা হবে সেক্ষেত্রে মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটার ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি উল্লেখ করা হবে শিক্ষাগত যোগ্যতা হল এসএসসি পাস সমমান এ উত্তীর্ণ হতে হবে কমপক্ষে সিজিপিএ থাকতে হবে টু পয়েন্ট ফাইভ জিরো সমমান সমমান হলেও আপনার মাদ্রাসা বোর্ড হতে হবে কারিগরি বোর্ড হতে পারে যে কোনো বোর্ডের আবেদনটি করতে পারেন এম জাতীয়তা স্থায়ী বাংলাদেশের নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত তালাকপ্রাপ্ত ও তালাক নয় এখানে আপনার অবিবাহিত থাকতে হবে এ উচ্চতা হতে হবে সাধারণ কোটা বা কোটার ক্ষেত্রে পাঁচ ফুট ছয় ইঞ্চি ক্ষুদ্র গোষ্ঠী ও মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে আপনার হলো ও মুক্তিযোদ্ধা সন্তান বা ব্যক্তি কোটা পাঁচ ফুট চার ইঞ্চির আবেদনটি করতে পারবেন বুকের মহাপ সাধারণ অন্য কোটার ক্ষেত্রে এ এক ত্রিশ ইঞ্চি এবং তেত্রিশ ইঞ্চি মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্তানের ক্ষেত্রে এবং ত্রিশ ও একত্রিশ ইঞ্চি এগুলো আবেদনটি করতে হবে ওজন হতে হবে এটি হল পুরুষের ক্ষেত্রে কিন্তু ওজন হতে হবে এবং এখানে আপনার হলো উচ্চতা অনুযায়ী ওজন হবে দিশি শক্তি হবে ছয় গুণ ছয় নারীর ক্ষেত্রে হলো সাধারণ প্লাট সাধারণ অন্যান্য কোটার ক্ষেত্রে চারপো পাসপোর্ট চার ইঞ্চি মুক্তিযোদ্ধা নিয়ে গোষ্ঠীর সেই জন্য পাসপোর্ট ও দুই ইঞ্চির আবেদনটি করতে পারবেন বুকের মাপ মহিলাদের জন্য লাগবে না এবং এখানে আপনার হলো মহিলাদের ক্ষেত্রে ওজন অনুযায়ী আপনার উচ্চতা আপনার হলো ওজন নির্ধারণ করতে হবে এবং দেশি যুক্তি হতে হবে গুণ ছয় অনলাইনে আবেদনটি হলো আবেদনের প্রথম ধাপটি হলো পুলিশ ডট টেরিটর ডট কম ডট ওয়েবসাইটের বিধির মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে হবে আবেদনের শুরুর তারিখ হল উনিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ এখানে হলো আপনার আর সকাল দশ টাকা থেকে শুরু হবে আজ থেকে শুরু হবে এখানে সাতই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ এগারোটা অনুবাস মানে বারোটা পর্যন্ত আবেদনটি করতে পারবে রাত বারোটা পর্যন্ত এখানে আবেদন ফি দেওয়া আছে আপনার হলো হল অ্যাপ্লিকেশন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে সেই আবেদন ফিটি হলো চল্লিশ টাকা আবেদন ফি চল্লিশ টাকা বাবদ এখানে জমা দিতে হবে আবেদনের ছবি এবং সিগনেচার তিনশো গুণ তিনশো এবং তিনশো করুন আশি সিগনেচারটি ভালো করে সংগ্রহ করতে হবে আপনার হলো সাইজ করে নিয়ে আবেদন সম্পন্ন করতে হবে আবেদনের প্রিন্ট কপিটি সংরক্ষণ করতে হবে আবেদনের ফিটি এস এম এস এম চল্লিশ টাকা ফি এবং ব্যালেন্স এবং থাকতে হবে এস এম এস এর মাধ্যমে সব দুইটি এস এর মাধ্যমে সম্পন্ন করতে হবে এখানে আপনার হলো অ্যাপ্লিকেশন করার পর পরবর্তীতে যে কার্যক্রমটি করতে হবে যে কাগজপত্রগুলো মাপগুলো সম্পন্ন করতে হবে সেটি হলো প্রিমিনিয়ালি এবং স্কিউরিটি এবং বাছাইকৃত প্রার্থীকে বিজ্ঞপ্তি অনুযায়ী সময় অনুযায়ী স্থানীয় পরীক্ষা শারীরিক মাপ এবং কাগজপত্র যাচাই ফিজিক্যাল টেস্ট এবং দৌড়ে দৌড় পুর আপ এবং লং জাম্প হাই জাম্প ড্যাগিং এবং ক্রোপ এবং স্ক্যাপিং করার জন্য আবেদন এখান থেকে আপনার ইউটিউব এই যে ইউটিউব চ্যানেল আছে পুলিশের ইউটিউব চ্যানেল আছে ইউটিউবের মাধ্যমে আপনারা দেখতে পারবেন লিখিত পরীক্ষা বা শারীরিক মাপ এবং কাগজপত্র এবং ফিজিক্যাল টেস্টের মাধ্যমে আবার এখানে আপনার মোট পঁয়তাল্লিশ মার্কে লিখিত উত্তীর্ণ হতে হবে শারীরিক মাপ এবং কাগজপত্র সময় ফিজিক্যাল টেস্টের মাধ্যমে আটচল্লিশ ঘন্টার মধ্যে এবং টেলডক প্রিপেড সিমের মাধ্যমে যারা টিকবেন তার একশো বিশ টাকা টেলডক ফি জমা দিতে হবে এই শারীরিক মাপ এবং এই যে যে তথ্যগুলো দেওয়া হাই জাম্প লং জাম্পগুলো দেওয়া আছে এই যদি টেকেন তাহলে আপনারা একশো বিশ টাকা টেলডক প্রিপেড সিমের মাধ্যমে আবারও জমা দিতে হবে এভাবে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন আবেদনের এখানে হলো প্রয়োজনীয় কাজ কাজ হল এখানে আপনার কি কি নিয়ে নিয়ে যেতে হবে মাঠের মধ্যে ফিজিক্যাল টেস্টে আপনার হলো এডমিট কার্ড নিয়ে যেতে হবে এবং ডাউনলোড করে দুই কপি এবং স্বীকৃত যোগ্যতা সনদের সত্ত্বে সনদ এবং স্বামী সনদপত্র সাহিত্য সনদপত্র এবং জেলা নাগরিকত্ব এবং পরিষ নাগরিকত্ব সনদপত্র অভিভাবকের সম্মতিপত্র এবং জাতীয় পরিচয়পত্র থাকলে জাতীয় পরিচিপত্র এবং বাবা মা আইডি কার্ডের ফটোকপি সরকারি ছবি সত্যায়িত করতে হবে তিন কপি ছবি সত্যায়িত করতে হবে সরকারি গেজেদের কর্মকর্তা কর্তৃক তিন কবি পাসপোর্ট পাশে রঙিন ছবি সত্যায়িত করতে মুক্তিযুদ্ধের সন্তান ও শারীরিক মধ্যে অন্যান্য তথ্যগুলো তাদেরকে সংযুক্ত করতে হবে এখানে যদি আপনার আনসার ভিডিবি কোনো আনসার ভিডিবি এবং কোনো ভিডিপি কোটা থাকে তাহলে এখানে উল্লেখ করতে পারবেন দিন মৌলিক প্রশিক্ষণ প্রাপ্ত আবেদনটি সম্পন্ন এই কপি এখানে আপনার দেখাতে হবে এভাবে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এখানে শারী প্রার্থীর ক্ষেত্রে সশ জেলা পুলিশ লাইন্স এবং উপস্থিত থাকতে হবে এখানে কত তারিখ থেকে পুলিশ লাইন উপস্থিত থাকতে হবে মাদারীপুর কিশোরগঞ্জ রাঙ্গামাটি এ ব্রাহ্মণবাড়িয়া ঝিনাইদ নড়াল সিরাজগঞ্জ সাভেন্জ কুড়িগ্রাম সোনামগঞ্জ জামালপুর এগুলো হলো শারীরিক কাগজপত্র এবং ফিজিক্যাল টেস্ট হবে আঠারো ষোলো থেকে আঠারো ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ আট ঘটিকা থেকে লিখিত পরীক্ষা হবে ছয় মার্চ দুই হাজার চব্বিশ সকাল দশ ঘটিকা থেকে মন্থন দিক মৌখিক পরীক্ষা হবে তেরোই মার্চ দুই হাজার চব্বিশ সকাল দশ ঘটি থেকে ফরিদপুর টাঙ্গালি কুষ্টিয়া আহ আপনার কুমি কুমিল্লা খাগড়াছরিখা খুলনা সাতক্ষীরা নগা জয়পুরহাট ফরঞ্চগড় হবিগঞ্জ নিত্যকোনা আঠার ষোলো থেকে আঠারো তারিখ আহ সকাল আটঘটিকা ছয় তারিখ হলো আপনার লিখিত পরীক্ষা তেরো তারিখ হলে আপনি এই ঠিকানাগুলো আপনার একই থাকবে সেটা হলো আপনার নানগঞ্জ মুন্সীগঞ্জ কক্সরাধার মিরপুর নাটোর লালমনিহাট গাইবান্ধা শেরপুর ভোলা বরগু বরগুনা এগুলো হলো আপনার হলো বাইশ থেকে চব্বিশ তারিখের মধ্যে সকাল ঘটিকা ষোলোই মার্চ হবে আপনার লিখিত পরীক্ষা তেইশে মার্চ হবে আপনার মৌখিক পরীক্ষা এ আপনার হলো এই দুইটা থাকবে আর হলো মাদারীপুর গাজী গাজীপুর গোপালগঞ্জ বান্ধবান নোয়াখালী বাগেরহাট যশো ওর যশোর রাজশাহী ঠাকুর ঠাকুরগাঁও নীলামারি নীলফাম নীলফামারি মৌলভীবাজার আটই মার্চ দুই হাজার আট আট ও আট থেকে দশ তারিখ হবে আট সকাল আটঘরিকে থেকে আপনার বললো মাপ এবং যাচাই বাছাই হবে এখান থেকে হলো আপনার লিখিত পরীক্ষা হবে আটাইশে মার্চ দুই হাজার চব্বিশ আর হলো মৌখিক পরীক্ষা হবে চারই এপ্রিল দুই হাজার চব্বিশ আর এখানে আপনার দ্বিতীয়টা হবে একই নিয়মে আপনার রংপুরে যে মাঠটি হবে এটাও একই নিয়মে আপনার হলো আট থেকে দশ তারিখের মধ্যে মার্চের মধ্যে হতে হবে সকাল আট ঘটিকা লিখিত পরীক্ষা হবে আঠাশে মার্চ দুই হাজার চব্বিশ আপনার হলো দশ সকাল দশ ঘটিকা চারে এপ্রিল দুই হাজার চব্বিশে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এভাবে পুলিশের আবেদনটি সম্পন্ন করতে পারবেন আবেদনের শুরুতেই আবারও বলতেছি আমি উনিশেই ফেব্রুয়ারি জানুয়ারি দু হাজার চব্বিশ শেষ তারিখের সাতই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদনটি সম্পন্ন করতে হবে ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলা এইখানে ক্লিক করে রাখবেন